সকাল সকাল সবাইকে গুড মর্নিং, আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর যারা যারা করেছো তাদের অনেক 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 ভালোবাসা। এভাবেই সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওগুলো স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এত কুয়াশা পড়েছে যে বলার মতন না, মানে মানুষ কিছুটা দূরে গেলেই তাকে দেখা যাচ্ছে না। তো আমি ভাবছিলাম দার্জিলিং যাব, দার্জিলিং যাব, তো দার্জিলিংয়ের আবহাওয়ার মতোই আমাদের এখানে প্রায় পরিস্থিতি। তো ঠান্ডাতে তো কষ্ট হচ্ছে কাজ টাজ করতে, তবু আবার ভালোই লাগছে। তো এখান থেকে যাব একটু আমাদের বাড়ির ওখানে। তো দেখো বাড়িতে এখানে ঘরের কাজ আরম্ভ হবে বলে ইট ফেলছে, তাই এখানে একটু নিয়ে এলো ওর বাবা, তাই এলাম। এবার এখানে ইট টিট ফেলা হয়ে গেলে বাড়ি গিয়ে বাবুকে তুলবো। তো দেখো বাবুর অবস্থা দেখো, দেখো ঘুমাবে বলে দেখেছো, ওঠো একটু না, ওঠো। এই ঠান্ডার মধ্যে কি করে স্কুল পাঠায়, না পাঠালেও হবে না আর কি, পোর্টসের জন্য সব ট্রেন করছে, কিন্তু বাইরে আজকে এত কুয়াশা পড়েছে মনে হচ্ছে বরফ পড়ছে, এরকম কুয়াশা বাইরে। দেখো অবস্থা, একাই নিয়ে আসে ওর বাবা দুদিন, কিন্তু আজকে বাবুকে একা আনতে পারলাম না, এত ঠান্ডা পড়েছে। কারণ অনেক কিছু পরিয়েছি, প্রথমে জামা পরিয়েছি, তারপরে ইনার পরিয়েছি, স্কুল ড্রেস পরিয়েছি, স্কুলের সোয়েটার পরিয়েছি, তার উপরে জ্যাকেট পরেছি, তারপরে একটা চাদর দিয়ে পেয়েছি, আবার আমার চাদর দিয়ে পেয়েছি। দেখো অবস্থা, তো এইভাবে আজকে ওকে নিয়ে যাচ্ছি স্কুলে দুজন মিলে। তো রাস্তায় যেতে যেতে কী দেখলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা দার্জিলিং। ফাইনালি দোকানে চলে এসেছি বাকলখানি দিয়ে চা খাবো বলে। এই দোকানের কাপগুলোর প্রতি আমার নেশা, মানে মাটির বিভিন্ন রকম কাপ আর আমার চা খাওয়ার নেশা। তোর বাবা বাকলখানি এখানে এর মধ্যেই চোখে একটা জিনিস বলে, চলো তোমাদের সাথে দেখা। তো আওয়াজটা শুনেই পেছনে তাকিয়ে দেখি যে হয়তো কোনো ফজি দেহ রেখেছে, তার জন্য তাকে সম্মানের সাথে এই পৃথিবী থেকে বিদায় জানাতে এসছে। এটা দেখে মনের মধ্যে কেমন একটা ধরাস করে উঠলো, মানে কোথাও যেন এরকম কিছু না হয়, কারণ তোমার দাদা এরকমই চাকরি করে। আর এটা দেখার জন্য চারিপাশে লোক গাড়ি থামিয়ে থামিয়ে দেখছে, তো মনটা এত খারাপ হয়ে গেল যে কিছু বলার মতো না। হয়তো কোনো কারণে হয়তো মারা গিয়েছে, সেটা জানা গেল না। আর তোমার দাদাও দেখলো, তোমার দাদা আওয়াজটা শুনেই বুঝতে পেরেছে, কারণ ওরা এর মধ্যেই থাকে তো সব সময়। তো দেখে খুব খারাপ লাগলো, তো জানি না কার কী হয়েছে, তবে যে যেখানে থাক ভালো থাক। আর এরকম সৈনিকদের আমার স্যালুট, যারা দেশের জন্য আছে। তো এরপর আমি বাড়ি চলে যাব, চলে যাওয়া যাক। দেখো বাড়ি এসে আমি রান্না বসাচ্ছি, নিরামিষ তরকারি, মাছের ঝোল, এদিকে মাছের তেল, মাছের বড়া, এখানে হচ্ছে বেলে শাক, অনেক কিছু আইটেম হয় তোমার দাদা আসলে। এদিকে বেগুন ভাজা করেছি, আর আজকে ও খাবে হচ্ছে সিম বটি, তার জন্য সিম বটি। তো তোমার দাদা এসছে, চলো দেখি কী নিয়ে এসছে। তো তোমার দাদা আসলে ক্যান্টিন থেকে বাজার করায় পিডিয়াশোর প্রায় 8-10টা করে আনা হয় বাবুর জন্য, কারণ একটু কমে পাই, একটু মানে ভালোই কমে পাই। আর একটা সেন্টের বোতল, আমার সেন্টটা শেষ হয়ে গেছে। আর তোমার দাদা কিছু জিনিস নিয়ে এসছে যেগুলো শেয়ার করতে পারবো না। তো দুপুরে স্নান টান করে দেখা হচ্ছে। তো দেখো স্নান করে চলে এসছি, আর এর মধ্যে কাকিমা চা করে এক কাপ চা খাওয়ালো, খুবই ভালো লাগলো, মানে শোনার পরে সোহাগা। আর কাকিমা দেখো এদিকে গল্প করেই যাচ্ছে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের অনেক 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 ভালোবাসা, এভাবে সাথে থাকার জন্যে আমি এতটা এগোতে পারছি। অনেক 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 ধন্যবাদ, আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো।